হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। পারমিতা রাড্ডায় তোমাদেরকে স্বাগত। তো আজকের ব্লগটা থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি বসন্ত উৎসবে, তোমরাও চলো আমার সাথে বসন্ত উৎসবে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। কি ফুটবল খেলছে সেই সময়টা আমার এরা পারবে না আসতে চলে পারো প্রদীপ প্রদীপ পাঁচ মিনিট হাওয়ায় করেছি জীবন, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার আপন হারা প্রাণ, আমার বন্ধুর ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আমার আপন হারা প্রাণ, আমার বন্ধুর ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। শ্রাবণ বর্ষণ সঙ্গীতে হিন্দি
তোমার শোনো সঙ্গীতে চলে এসছি আবার। তো আমাদের বসন্ত উৎসবের যত প্রোগ্রাম হয়েছে সব কিছু মোটামুটি শেষ হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। তো তোমাদের কাছে আমার আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কাছে একটা কথা বলি, আমি কোনো দিন নাচ করি না, আমি নাচ করতে পারি না সেরকম একটা, আমি নাচ শিখিও নি। তো আজকে ওখানে আমি নাচ করেছি, প্রত্যেকটা মায়েরাই একসাথে নাচ করেছে, গ্রুপ ডান্স করেছি আমরা। তো ডান্সটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই বলো, কমেন্টস করে জানিও, তোমরা খুঁজে নিও আমাকে ওর মধ্যে থেকে। হ্যাঁ, আমি জানি তোমরা অবশ্যই আমাকে খুঁজে নিতে পারবে, তোমরা আমাকে যেভাবে দেখছো, যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, তো অবশ্যই তোমরা আমাকে খুঁজে নিতে পারবে ওর মধ্যে থেকে। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখো, যদি তোমাদের ভিডিওটা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস করো। তো আমাদের যেই বসন্ত উৎসবটা আয়োজন করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চাঁদপাড়া ফুটবল কোচিং সেন্টার থেকে। তো আমার ছেলে ফুটবল খেলে, ওখানে ফুটবল প্র্যাকটিস করে, সেই কোচিং সেন্টার থেকে এই ফুটবল খেলার এই বসন্ত উৎসবের আয়োজন করেছে। তো এই বসন্ত উৎসবটা আমরা ওখানেই কাটিয়েছি আজকের দিনটা, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো তোমরাও আমার সাথে ছিলে, তোমরাও নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের কাছে। তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাই বাই, গুড নাইট। আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে দোল উৎসব
উদযাপন করো, পালন করো তোমরা, আমি সেই কামনা করি। তোমরা সুস্থ থেকো আর হ্যাপি হোলি। বাই বাই, গুড বাই।